আমরা চলে আসছি রিগালের। আমরা রিগালের একটা জিনিস কিনলাম, মা আমরা এটা নিছি না, আলমারি, অর্ধেক আলমারি অর্ধেক ওয়ার্ড্রপ, সুন্দর ডিজাইন। এখানে অনেক জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের। ওয়েলকাম টু সোমা এখন ভ্লগার, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। গতকালকে আপনারা আমাদের সঙ্গে ভূতের বাড়ি দিয়ে ঘুরে এসেছেন, তারপরে অটোবি ফার্নিচারের দোকান, তারপরে স্টার কিংয়ের একটা দোকান, আর অটোবি ডিলারদের একটা দোকান দিয়ে আপনাদের ঘুরিয়েছি। এগুলো সব কিছুই বড় বড় শপিং মল, সব কিছু দিয়ে আপনাদের ঘুরিয়ে এনেছি, কিন্তু আমার বাজেট আন্দাজে, জিনিস আন্দাজে ভালো লাগে না এই সব কিছু, বড় সড়ো লম্বা চওড়া। আর আমার ওয়ারড্রপটা তো ভালোই, কিন্তু আমার ওয়ারড্রপের দৈর্ঘ্য প্রস্থটা অনেক বড়। আমি চাচ্ছিলাম দৈর্ঘ্য প্রস্থটা একটু ছোট ছোট হয়ে, মানে উচ্চতাটায় লম্বা হোক। উচ্চতাটা আমাদের ঘরে এখন জায়গা বেশি দখল করে না, কিন্তু প্রস্থর দিক থেকে যদি লম্বা হয় তাহলে আমার জায়গা অনেক নষ্ট হয়। এই কারণে এবার আমি রিগালে গিয়ে এই ফার্নিচারটা পছন্দ করলাম। আর এটা দুইটা কাজ হচ্ছে, একটা আলমারি আর একটা হচ্ছে ড্রয়ার সিস্টেম, মানে ওয়ারড্রপ প্লাস আলমারি। আমাদের এই ওয়ারড্রপটার দাম নিয়েছে হচ্ছে 14,400 টাকা, কিন্তু আপনাদের আজকে আমি একটা নিউজ দিই, সেটা হচ্ছে আমরা ডিলারদের কাছ থেকে কিনেছি বলে আমাদের প্রায় 500-600 টাকা ছাড় পড়েছে, আমরা 13,500 টাকায় কিনতে পেরেছি। আর এটা যদি আপনি সরাসরি শোরুম থেকে কিনতেন 1 টাকাও ছাড় পেতেন না। আমরা আজকে আবার স্বপ্নতে যাচ্ছি। মা তোমার গরমে হাঁটতে কেমন লাগতেছে? আমরা ভুল করে এখন অস্থির, ভুল একটা জায়গা দিয়ে চলে আসছি, এখন হাইটে এটা চলে আসছি। কি গাইস দেখেন, এইটার ওই পাশে থামলে কি তেহেন দিয়ে হাইটা চলে আসছে। আর এই যে স্বপ্ন, বেশি সুবিধা নিতে গিয়ে রিক্সাওয়ালারে ঘুরায় নিয়ে আসে এই অবস্থা। আর গরম দিয়ে হাঁটা লাগবে, থাক ভিতরে গিয়ে ঠান্ডা লাগবে, চলো বেশি সুবিধা চাইলে এরকমই জিনিস কি এটা। আইস বাংলাদেশে অনেকদিন ধরে অনুখুঁজতেছিলাম, ফাইনালি পাইছি। বাংলাদেশে বলতে ফরিদপুরে, ঢাকায় তো অনু অনেক পাওয়া যায়, ফাইনালি স্বপ্নতে পেয়ে গেলাম অনু। এটা এখন অনেক সময় আমার স্কুলে ঠুলে নিয়ে যাব, ফ্রেন্ডদের সাথে খেলবো ঠেলবো, সেই মজা। যে আমার বাজার করে নিলাম অনেক কিছু, এত ব্যথা, কোনো ভাষা নাই এই ব্যথা, কিভাবে ভালো হবে দেখেন। পা হলো কি ব্যথা বলতে, মাসেলে খুব একটা ব্যথা না, কিন্তু পাটা মনে হয় একদম চাপ দিয়ে ধরে আছে। ও বারবার বলতেছে কি আমার ব্যথা হলো, ওরকম ব্যথা না, আমার ব্যথা হলো গিয়া ইয়ে হয়েছে, মনে হইতেছে কি যে মানে চাপ দিয়া হাড়টারে একদম কুকড়ায় দিতেছে, এই যে এই রিংগুলা আটকায় ধরছে, এরম বলতেছে। আগে তো মাসেলে ব্যথা ছিল, সেই ব্যথাটা না, আর পা কিছুটা ফুলছে, ভার হয়ে যায়, প্রচুর ভার হয়ে যায় পা, মনে হয় ওজন মানে দ্বিগুণ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। হাঁটতেও পারতেছে না দুই দিন ধরে, একটু হাঁটা অভ্যাস করছিলাম, আপনারা তো জানেন তাই না, যে একটু হাঁটা অভ্যাস করছিলাম সেটাও বন্ধ করা হয়েছে, এখন হাঁটতেও পারতেছে না। কি করব এর থেকে, এর থেকে কি উপায় আছে বের হওয়ার? আমলকি খাইতেছে, লেবু কত কি খায় না, তারপরেও শেষ রক্ষা হইতেছে না। প্রার্থনা প্রার্থনা প্রার্থনা, এর থেকে আর বড় কোনো শক্তি নেই। আপনারা আমাদের জন্য প্রার্থনা করেন, দোয়া করেন। এই রিংটা খুললেই সুস্থ। আমার মনে হয় কি জানো বাবুরা, ঈশ্বর তোমারে মানে বুঝে নক করতেছে যে তুমি এটা খোলো না কেন, তোমার এটা খোলার সময় হয়ে গেছে, তুমি এটা খোলো।
করবো এখন তো খোলা আমারও মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল, ডাক্তারও ভাবতেছে যে ওইটা মানে খোলা লাগবে, একটা টাইম থাকে তো সম্ভব যে পরে মনে হয় থাকতে চায় না আর কি। আমার মনে হয় কি জানি লুজ করে দিলে এটা কি আবার একটু টাইট টাইট ঢিলা হয় কিনা, আমার মাথা দিয়ে ওর বডি আটকে রাখছি কারণ গরমে তার অবস্থা খুব খারাপ। বিদায় ঘন্টা বেজে গেল, আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ব্লগারের সঙ্গে থাকেন। আমার সাথে থাকার জন্য সময় এখন ব্লগার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আপনারা আমার পাশে থাকলে আমাকেও আপনাদের পাশে পাবেন। আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে অনেক কাজ করে এসে রান্না বান্না করে উঠলাম, আজকে আমাদের খাবারের আইটেম আপনাদের দেখাচ্ছি। খাচ্ছে, ওর পায়ে প্রচণ্ড ব্যথা, ফুলাও গেছে একটু, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন যেন এই ব্যথা থেকেও মুক্তি পায়। তো এই ব্যথার জন্যই আমরা ওয়ারড্রপ, আসলে কেনার জন্য কেনা না, মনে আমার শান্তি নাই, এই ওয়ারড্রপটা না হলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হবো, আমার ওই পুরানো ওয়ারড্রপ থেকে অনেক জিনিস ক্ষতি হবে। এই যে মাংস রান্ধলাম, উচ্ছা ভাজি করলাম, হলুদ ভর্তা ওরা খাইছে আর একটুখানি খাইছে আমাদের জন্য, হলুদ ভর্তাটা ওর জন্য খুব উপকার, পেঁয়াজ কাঁচামরিচ সরষের তেল আর হলুদ খাচ্ছে। ওগুলো একটা টাটা বাই বাই দিয়ে দাও। গাইজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোমাখন ব্লগারের সাথে থাকবেন, টাটা বাই বাই, টাটা বাই বাই, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আর অবশ্যই আপনাদের দর্শক পরিবারের একজন সদস্য যে অসুস্থ তার জন্য প্রার্থনা করবেন। বাই বাই।